নজরুল শেখ লিখেছেন, কবরস্থান নামে দান করা জায়গায় কি ঈদগাহ করা যাবে? কবরস্থান এর জন্য যে জায়গা দান করা হয়েছে সেখানে কবরস্থানই হবে, ঈদগাহ সেখানে হবে না। দানকারী যদি ঈদগাহ এবং কবরস্থান উভয়টার জন্য জায়গা দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা হতে পারে। আব্দুস সালাম আপনি লিখেছেন, কালো রঙের জামা কাপড় পরে নামাজ পড়লে কি কোনো অসুবিধা হবে? কালো রঙের যে জামা সেটা পড়লে নামাজে কোনো সমস্যা নেই। আপনি কোন কালারের জামা পরবেন এটা আপনার ব্যাপার। পুরুষদের জন্য একেবারে ঠকঠকা লাল বা জাফরান কালার সেটা নিষিদ্ধ। আর এর বাইরে যে কোনো সাধারণ পোশাক, কালো হোক, সাদা হোক, সবুজ হোক, অন্য কোনো কালারের পোশাক পরে নামাজ পড়লে কোনো অসুবিধা নেই। কোহিনুর বেগম লিখেছেন, আমার মেয়ের বয়স 3 বছর, সে আমার নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে, তাতে কি গুণা হবে? আমার নামাজ নষ্ট হবে কিনা? না, আপনার গুণা হবে না এবং আপনার নামাজ নষ্ট হবে না। তবে ছোটো বাচ্চা আপনার নামাজের খুব বেশি সমস্যা তৈরি করবে এরকম মনে হলে অন্য কেউ থাকলে তাদেরকে দিয়ে তাকে ধরে রাখার বা তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা, ন্যূনতম চেষ্টা করা উচিত। ক্রিকেটার সাব্বির হাসান এআইডি থেকে আপনি লিখেছেন, আমার যখন 2-3 বছর বয়স তখন আমার মা আমাকে ছেড়ে চলে যায়। তিনি আরেক জায়গায় বিয়ে করেন, তিনি পর্দা করেন না। আমি তার বড় ছেলে, তার সাথে আমার মাঝে মধ্যে যোগাযোগ হয়। তিনি পর্দা না করার কারণে আমি গুণাগার হবে কিনা? 2-3 বছর বয়সে আপনার মা আপনাকে ছেড়ে চলে গিয়ে তিনি অন্যায় করেছেন। সন্দেহাতীতভাবে সন্তান হিসাবে আপনাকে সঙ্গ দেওয়া তার কর্তব্য ছিল এবং চলে না যাওয়া উচিত ছিল। কোন পরিস্থিতিতে গিয়েছেন বা কতটা বাধ্য হয়েছেন আদৌ সেটা আমি জানি না, ভিন্ন বিষয়। আর অন্য জায়গায় তার বিয়ে হয়েছে, এখনও আপনারা মা সন্তানের সঙ্গে আপনাদের সম্পর্ক আছে এবং তার অন্য জায়গায় বিয়ে হলেও আপনাদের সাথে পরস্পরের সাথে যে সম্পর্ক ছিল সেটা আছে এবং সেটা মৃত্যু পর্যন্ত থাকবে। বিধায় আপনি সন্তান হিসাবে অবশ্যই তার পর্দাহীনতার পরে তাকে আপনি বোঝানোর চেষ্টা করবেন, মা হিসাবে তাকে শ্রদ্ধা করবেন, তার জন্য হাদিয়া ও পোড়ক উপহার নিবেদন করার চেষ্টা করবেন, ভালোবাসা শ্রদ্ধা প্রকাশ করার চেষ্টা করবেন। এক কথায় সন্তান হিসাবে যে দায়িত্ব আছে সেই দায়িত্বটুকু আপনি পালন করার ন্যূনতম চেষ্টা করবেন যতটুকু আপনার তফিকে আছে, এবং তারই মাধ্যমে তাকে আপনি পর্দার কথা বলবেন, তাকে আপনি দিনের পথে আনার চেষ্টা করবেন। এই চেষ্টাটা অব্যাহত রাখা আপনার কর্তব্য। তারপরও যদি তিনি সংশোধন না হন, আপনাকে না শুনেন, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে গুণাগার হবেন না, কিন্তু আপনার দায়িত্বটুকু আপনাকে পালন করতে হবে। সোমায়া চৌধুরী লিখেছেন, আমার হাত থেকে সব পড়ে যায়, যেটাই ধরি সেটাতেই কোনো না কোনো সমস্যা হয়, কোনো কাজে বরকত আসছে না, সমস্যার সমাধানে কোনো আমল আছে কি না? আমাকে অনেকেই অলক্ষ্য মনে করেন। অলক্ষ্য বলতে কোনো কিছু না, ইসলামে এটা মনে করাটা বরং ভুল। আর এগুলো অনেক সময় মানসিক একটা সমস্যার কারণে হয়ে থাকে, যে মনে হয় যে আমার এরকম সমস্যা আছে, ধারাবাহিক একটা সমস্যা হতেই পারে, ঠিক হয়ে যাবে। এটা এরকম না যে আমি অলক্ষ্য হয়ে গেছি, আমার এখন বরকত উঠে গেছে, নাউজুবিল্লাহ, এরকম কিছু না। মানে সরি, ভালো নাই, অলক্ষ্যই আমার উপর চেপে বসেছে, এরকম কোনো কথা নেই। তবে হ্যাঁ, এটা ঠিক, বরকতের জন্য আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন, আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, যে কোনো কিছু খুব সুন্দর করে মজবুত করে দৃঢ়ভাবে ধরবেন, আপনার দায়িত্ব আপনি পালন করবেন সুন্দরভাবে। এরপর সমস্যা হলে সেটাকে আপনি ইগনোর করবেন, এই সমস্যা চিরকাল থাকবে না। আপনি যেটাকে মনে করছেন যে একের পর এক সমস্যা হচ্ছে, এই যে আপনি প্রশ্ন করেছেন, প্রশ্ন ঠিকমতো করতে পেরেছেন, সেটা আমার চোখ পর্যন্ত এসেছে, আমি প্রশ্ন উত্তর দিয়েছি, এটা কি ব্যাটে বলে হয় না? আপনি তো বলছেন যে আপনি যেটাই করতে চান সেটাই ব্যাটে বলে হয় না, এই যে আমি একটা দেখালাম ব্যাটে বলে হয়েছে, এরকম আরও বহু জিনিস আপনার জীবনে ব্যাটে বলে হয় যেটা আপনি হয়তো লক্ষ্য রাখেন না, শুধুমাত্র নেগেটিভগুলো সাধারণ আপনার সামনে তুলে ধরে আপনাকে নার্ভাস করছে, আপনাকে ডিপ্রেসড করছে, সেটাকে আপনি মোটেই পাত্তা দেওয়া উচিত নয়। বরং পজিটিভ ওয়েতে আপনার দায়িত্ব আপনি সঠিকভাবে আদায় করার জন্য দৃঢ়তার সাথে ধরবেন এবং বিসমিল্লাহ বলে প্রত্যেকটা কাজ শুরু করবেন আন্তরিকতা দিয়ে। এরপর সমস্যা হলে এটা জীবনের অংশ এবং সাধারণ আপনার প্রক্রিয়া, ভালো মন্দ মিলিয়ে আমাদের জীবন তারই অংশ, সেটা আপনি মনে রাখবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।